ওকে, তো আমাদের ব্রিক যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের একটা পার্টে আমাদের ডেন্সিটি অফ ব্রিক অথবা ইউনিট ওয়েট অফ ব্রিক এটা বের করতে হয়। তো সেখানে আমাদের ম্যাথমেটিক্যাল কিছু পার্ট আছে আর পরীক্ষায় আসা এরকম কিছু অঙ্ক আছে, তো সেগুলো আমরা একটু দেখে নিব এই ভিডিওটাতে। তো প্রথমেই ডেন্সিটি বের করার জন্য আমরা ছোটকালের যে ফর্মুলা ছিল সেটাকেই ব্যবহার করব। তো ডেন্সিটি অফ ব্রিক এটা সমান হবে ওয়েট অফ ব্রিক ডিভাইডেড বাই ডেন্সিটি অফ, সরি ডেন্সিটি না, ভলিউম অফ ব্রিক, যে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এই ফর্মুলাটা আমরা জানতাম। আবার ডেন্সিটিকে কিন্তু অন্যভাবে প্রকাশ করা যায়, সেটা হলো আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি অফ ব্রিক ইনটু ডেন্সিটি অফ ওয়াটার, এভাবেও কিন্তু প্রকাশ করা যেত। এখন এই যে স্পেসিফিক গ্র্যাভিটিটা আছে সেটা মানে কি আসলে? সেটা মানে হলো উপরে আমাদের বসবে ওয়েট অফ ব্রিক, এটা এটার মতন বসে যাবে, আর নিচে বসবে আমাদের যে ব্রিকটা আছে তার সমান পরিমাণ ভলিউমের পানির ওজন। তাহলে সেটাকে আমি এভাবে প্রকাশ করছি, ভলিউম অফ ওয়াটার, আমরা কার ওজন চাই? ওয়াটারের ওজন। কোন ভলিউমে সেটা আমি নিচে এখানে লিখে দিব। তাহলে ভলিউমটা কি? ব্রিকের সমান পরিমাণ ভলিউম ইনটু এখানে থাকবে আমাদের ডেন্সিটি অফ ওয়াটার। তাহলে আমরা কিন্তু ভলিউমকে দুইভাবে, ডেন্সিটিকে দুইভাবে বের করতে পারছি। একটা হলো আমাদের এইভাবে উপরে যেটা আমরা লিখে রেখেছি এই সূত্রটার মাধ্যমে, আর আরেকটা হলো এই যে নিচে আমরা যে সূত্রটা দেখলাম সেটার মাধ্যমে। তো সেটাকে আমরা একটু আলাদাভাবে রাখি এখানে, ওকে, এই সূত্রটার মাধ্যমে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কয়েকটা রাশি কিন্তু এখানে জানা দরকার। তো এই রাশিগুলো বের করার জন্য আমাদের স্ট্যান্ডার্ডভাবে যেই পদ্ধতিটা ফলো করা হয় সেটা আমরা এখানে একটু ডিসক্রাইব করবো এখানে। তো প্রথমেই যেটা করে যে আমাদের ব্রিকটাকে এভাবে নিয়ে নেওয়া হয়। তো এটা হলো সাপোজ আমাদের সেই ব্রিকটা, সেই ব্রিকের যে ওয়েট সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে রাখবো। তাহলে ব্রিকের ওয়েটটা কি হবে? ডাব্লিউ অফ ব্রিক, এইভাবে আমরা লিখে রাখছি। এখন এই যে ওয়েটটা, সেই ওয়েটটা কিন্তু আমরা দুইটা বেসিসে পেতে পারি। আমরা জানি যে আমরা ওডি অবস্থায় তার ওয়েটটা পেতে পারি, অথবা এসএসডি অবস্থায় তার ওয়েটটা পেতে পারি, অথবা ময়েশ্চার কন্টেন্ট এই অবস্থাতেও তার ওয়েটটা পেতে পারি। তো এখানে আমরা যেটা ব্যবহার করবো সেটা হবে আমাদের ওডি ওয়েট। ওকে, এসএসডি ওয়েট যদি কখনো দেওয়া থাকে তাহলে ডেন্সিটির এই যে উপরে যেটা বসাবো, উপরে আমাদের ওডিটা প্রথমে বের করে তারপর ওডিটা এখানে বসাতে হবে, এটা আমাদের প্রথম কথা। তাহলে এইভাবে আমরা কি করব, আমাদের ওডি যে ওয়েটটা আছে ব্রিকের সেটা বের করে নিব। তো আমাদের ওডি ওয়েট তো জানা হয়ে গেল, এখন আমাদের জানা দরকার কোনটা, এই যে নিচের পার্টটা, ব্রিক দ্বারা অপসারিত পানির ওজন বা ব্রিকের সমান পরিমাণ ভলিউমের পানির ওজন আমাদের দরকার। এইটা কিন্তু আমরা সরাসরি বের করতে পারবো না, কারণ আমরা যদি পানিতে ব্রিকটাকে চুবিয়ে দিই, চুবিয়ে দিলে কিন্তু ব্রিকের ভেতরে যে পোরগুলো আছে সেখানের ভিতরে পানি ঢুকে যাবে, তো সেটা আমরা চাই না। সেই কারণে আমরা যেটা করি, এই যে ব্রিকটা, এই ব্রিকের চারপাশে মোমের প্রলেপ দিয়ে দিই। ওকে, সো এটা হলো আমাদের সেই মোমের প্রলেপ দেওয়া, এবং প্রলেপ দেওয়ার পর এটার যে ওয়েট সেটাকে আমরা আরেকবার ক্যালকুলেট করি। তাহলে এখানে আমরা লিখে রাখি যে আমাদের এখানে যে ওয়েটটা আমরা পাচ্ছি সেটা হলো ওয়েট অফ ব্রিক অ্যান্ড সাথে সাথে কি আছে, ওয়্যাক্স আছে, তেল, মানে মোম আছে আর কি, আর এখানের ওয়েটটা কি, এখানের ওয়েটটা হলো আমাদের ডাব্লিউ অফ ব্রিক, শুধুমাত্র ব্রিকের ওজন। তাহলে কতটুকু মোম আমরা ব্যবহার করেছি সেটা যদি আমরা জানতে চাই, তাহলে এখান থেকে বের করা যাবে ইজিলি। খেয়াল করি, এটা হলো ব্রিক প্লাস ওয়্যাক্স আর এটা হলো শুধুমাত্র ব্রিক। তাহলে ডাব্লিউ অফ ওয়্যাক্স এটা যদি আমরা জানতে চেতাম তাহলে সেটা সমান আসতো ডাব্লিউ অফ বি ডাব্লিউ মাইনাস ডাব্লিউ অফ বি। এইভাবে আমরা কতটুকু ওয়্যাক্স ব্যবহার করলাম সেটা কিন্তু বের করে ফেলতে পারলাম। ওকে, এরপরে আরেকটা ডাটা আমরা এখানে চাই, সেটা হলো এই ব্রিকটাকে যদি আমরা পানিতে নিয়ে যেতাম তাহলে কি হতো দেখি একটু। ওকে, তাহলে এই ওয়াক্স সমৃদ্ধ যে ব্রিকটা আছে সেটাকে এখন আমরা কি করলাম, পানিতে চুবিয়ে দিলাম। তাহলে চুবিয়ে দিলে সেটা কোন অবস্থা হয়, সাবমার্জ। তাহলে আমি এখানে লিখে রাখি যে আমাদের এইটা সাবমার্জ অবস্থায় আছে। এখন আমরা জানতে চাই এটা যে এইখানের যে সমান পরিমাণ ভলিউম আছে সেই সমান পরিমাণ ভলিউমের পানির ওজন কত। তো সেটাকে প্রকাশ করার জন্য আমি নিচে এইরকম একটা নোটেশন ব্যবহার করি, সেটা হলো ডাব্লিউ অফ, আমরা কার ওজন চাই, পানির ওজন, কতটুকু ভলিউমে সেটা আমি এখানে লিখে দিব। তো সেটা কত, ব্রিক এবং ওয়্যাক্স পুরোটা দ্বারা অপসারিত যে পানির ওজন সেটা আমরা এখানে জানতে চাচ্ছি। ওকে, এখন এই পার্টটাতে একটু খেয়াল করি, আমরা বের করতে চাই কি, আমরা বের করতে চাই শুধুমাত্র ব্রিকের সমান পরিমাণ ভলিউমের পানির ওজন। আর এখানে আমরা কি জানি, ব্রিক প্লাস ওয়্যাক্স এই পুরাটার সমান পরিমাণ ভলিউমের পানির ওজন। তাহলে ওই যে ওয়েটটা আমরা পেলাম সেই ওয়েটটা থেকে, এই যে এই ওয়েটটা থেকে যদি আমি শুধুমাত্র ওয়্যাক্স দ্বারা অপসারিত প্রাণীর ওজনটাকে বাদ দিয়ে দিতাম তাহলে কিন্তু এই রাশিটা চলে আসতো, ঠিক আছে? তাহলে আমার এখন কি দরকার, ওয়্যাক্স এর সমান পরিমাণ ভলিউমের পানির ওজন কত। তাহলে যদি আমরা পানির ভলিউমটা পেয়ে যাই, পানির ভলিউমটা যদি পেয়ে যাই সেটাকে ডেন্সিটি দ্বারা গুণ করলে আমাদের এই রাশিটা চলে আসবে। কারণ এম মানে কি, এম মানে হলো রো ইন্টু ভি। তো ভিটা তো আমরা বের করতেই পারবো, ভি এর সাথে যদি পানির ঘনত্ব গুণ করে দিই তাহলে আমাদের এমটা কিন্তু চলে আসে। তো এখন আমরা সেই কাজটাই করব। এবং একটা জিনিস একটু নোটিস করি যে আমাদের যে পরিমাণ পানির ভলিউম আমরা বের করতে চাচ্ছি সেটাই কিন্তু আসলে আমাদের ওয়্যাক্সের ভলিউম। তাহলে এই যে ওয়্যাক্সের যে ডাটাটা আছে এই ডাটা থেকেই কিন্তু আমরা সেই ভলিউমটা বের করে নিব। তাহলে কিভাবে বের করব, আমরা জানি এই যে একটু আগেই দেখলাম এম ইজ ইকুয়াল টু রো ইনটু ভি, তাহলে এখান থেকে ভি সমান সমান আসবে এম বাই রো।
তাহলে আমরা যদি ভি অফ ওয়াক এটা বের করতে চাই, এটা সমান সমান আসবে এম বাই রো। তো এম মানে তো আমাদের এম ডাব্লিউ অফ ওয়াক, এটা তো আমাদের জানাই আছে। এটাকে আমরা ভাগ করবো রো দ্বারা, এবং রো কে কিন্তু আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি, সেটা কি এই যে স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু ডেন্সিটি অফ ওয়াটার। তাহলে এখানে আমরা লিখবো ওয়াক এর স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু তার সাথে গুণ করবো ডেন্সিটি অফ ওয়াটার। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। এখন যদি আমরা এইটা জানতে চাই, এই যে ওয়েট অফ ওয়াটার কার সমান পরিমাণ আয়তনের, ওয়াক্স এর সমান পরিমাণ আয়তনের, সেটার জন্য কি করতে হবে, ভলিউমকে পানির যে ডেন্সিটি সেটা দ্বারা গুণ করতে হবে। একটু খেয়াল করে এখানে কিন্তু পানির ডেন্সিটি বসবে। হ্যাঁ ওকে, তাহলে এখন সেই কাজটা করি। তাহলে ভি ওয়াক সেটার সাথে গুণ করতে হবে আমাদের ডেন্সিটি অফ ওয়াটার, এবং খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এটার সাথে যদি ডেন্সিটি অফ ওয়াটার আমরা গুণ করি তাহলে এই দুইটা কিন্তু বাদ পড়ে যাবে। তো বাদ পড়লে আমাদের এখানে কি থাকবে, ওয়েট অফ ওয়াক্স ডিভাইডেড বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াক। তো সেটা আমরা এখানে লিখে রাখি একটু, এটা সমান সমান আসবে আমাদের, এই যে এখানে লিখে ওয়েট অফ ওয়াক ডিভাইডেড বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ কি ওয়াক। ওকে, তাহলে এতটুকু করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে যখনই আমাদেরকে ডেন্সিটি বের করতে দিবে, আমরা প্রথমেই কি করব, আমরা দেখবো ওডি ওয়েটটা আমার কাছে আসছে কিনা। মাঝে মাঝে এসএসডি ওয়েট দেওয়া থাকে, ওখান থেকে আমরা ওডি ওয়েটটা বের করে নিব, অ্যাবজর্পশন ক্যাপাসিটি অথবা ময়েশ্চার কন্টেন্ট এগুলো ব্যবহার করে। দুই নম্বরে আবার নিচে বের করতে হবে ব্রিকের সমান পরিমাণ ভলিউমের পানির ওজনটা কত। তো সেটার জন্য আমরা ব্রিক এবং ওয়াক এই পুরোটার সমান পরিমাণ পানির ওজন কত বের করব, সেটার থেকে শুধুমাত্র ওয়াক্সের সমান পরিমাণ ভলিউমের পানির ওজন কত সেটা বিয়োগ করব। এখন ওয়াক্সেরটা বের করার জন্য আমরা কি করব, ওয়াক্সের যে ওজন সেটা থেকে সেটাকে ভাগ করব ওয়াক্সের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা দ্বারা। তাহলে এই পুরো জিনিসটা আমি যেটা করি, ফর্মুলাগুলো মুখস্থ না রেখে অল্প অল্প করে থিওরিটিক্যালি একটু বের করে নিতে, কারণ এখানে ফর্মুলা অনেকগুলো, তো তো দরকার নেই এতগুলো মনে রাখার, শুধু শুধু আমরা আস্তে আস্তে বের করে নিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আর যদি এমন কোনো মেথড হয় যার মাধ্যমে আমরা সরাসরি ভলিউম অফ ব্রিক পেয়ে যাচ্ছি, তাহলে আমরা সরাসরি এই ফর্মুলাটা ব্যবহার করে ফেলবো, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাই আমরা একটু নজর রাখবো যে কোন জিনিসটা আমাদের কাছে দেওয়া আছে, কখন আমাদের এই ফর্মুলা ব্যবহার করতে হতে পারে, কখন আমাদের এই ফর্মুলা ব্যবহার করতে হতে পারে। তো নেক্সট ভিডিওতে আমরা দুইটা ম্যাথ করবো, দুইটা বা তিনটা ম্যাথ করবো, একটা তো স্লাইডের আর বাকি দুইটা এক্সট্রা করবো, যাতে আমাদের এই দুইটা ফর্মুলা একসাথে কভার করা হয় আর কি। আর ব্রিক রিলেটেড থিওরি ডেন্সিটির জন্য মোটামুটি এতটুকুই এনাফ।